হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা থার্মোডাইনামিক্স এর 2 নম্বর যে লেকচার সেটা আমরা করছি, সেখানে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে কি, যে তোমাদের ইন্ডিকেটর বা সূচক চিত্র কী জিনিস, ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র কী জিনিস। 2 নম্বর আমরা আলোচনা করব ওয়ার্ক ডান বাই দি গ্যাস, অর্থাৎ গ্যাস কর্তৃক কৃত কার্য কী জিনিস সেই জিনিসটা। এই দুটো বিষয় নিয়ে আজকের এই লেকচারে আমরা আলোচনা করব। তোমরা তোমরা এই চ্যানেলের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে দেখো, প্লেলিস্টে দেখবে ইউনিট ওয়াইজ ভিডিওগুলি তৈরি করা আছে, তো ইংলিশ এবং বেঙ্গলি 2 ভার্সনে আছে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কী হবে, খুবই সুবিধা হবে। তাহলে চলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি। প্রথম আমরা জানবো যে ইন্ডিকেটর ডায়াগ্রাম কী জিনিস। ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র কী জিনিস। আমরা এই যে থার্মোডাইনামিক্স শুরু করেছি, সেখানে গ্যাস হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল অংশ, মানে একটা থার্মোডাইনামিক্স সিস্টেমের গ্যাস গ্যাসীয় পদার্থ একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল, তোমার হচ্ছে কি তোমার উপাদান। সেই গ্যাসীয় সিস্টেমের কথার মধ্যে অনেকগুলা হচ্ছে কি আমরা ভেরিয়েবল, অর্থাৎ হচ্ছে কি অনেকগুলা আমরা কি পেয়েছিলাম কোয়ান্টিটি, ভেরিয়েবল কোয়ান্টিটি আমরা পেয়েছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে কি চাপ, তার মধ্যে ছিল আয়তন, তার মধ্যে ছিল উষ্ণতা, তার মধ্যে ছিল নাম্বার অফ মোল, ঠিক আছে, আর হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। এবার এই সকল রাশিগুলার মধ্যে কোন রাশিগুলা ইন্ডিপেন্ডেন্ট সেগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে। সরি, কোন রাশি দুটো হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে কি স্বাধীন, অন্য কারোর উপর নির্ভর করে না। এই কটা রাশির মধ্যে কোন রাশি দুটি হচ্ছে কি কোন রাশি দুটি হচ্ছে কি রাশি দুটি কি হবে ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট। আমরা যদি ধরো একটা গ্যাস আছে, এই ধরো হচ্ছে কি একটা হচ্ছে কি সিলিন্ডার, সেই সিলিন্ডারে একটা কি আছে গ্যাস আছে, ঠিক আছে। সাপোজ হচ্ছে কি এটা ধরো একটা হচ্ছে কি পিস্টন, তাহলে এই পিস্টনকে আমরা কিভাবে করতে পারি, এই গ্যাসকে চাপ ফিক্স রেখে আমরা কি করতে পারি আয়তন ইনক্রিজ করতে পারি। 1 নম্বর। 2 নম্বর আমরা কি করতে পারি, আবার কে দেখো আমরা যদি ভি কে ফিক্স রেখে আবার তোমার চাপকে কি করতে পারি ইনক্রিজ করতে পারি। তাহলে দেখলাম যে দেখো আয়তন আর এই চাপ আমরা একে অপরের সঙ্গে আমরা দেখো নির্ভর করছে না, ঠিক আছে। যদি কি আমরা যে কোনো একটা সিস্টেমের কি করতে পারছি যে চাপকে ফিক্স রেখে আয়তনকে বৃদ্ধি করতে পারি, আবার আয়তনকে ফিক্স রেখে চাপকে বৃদ্ধি করতে পারি, তার মানে এই জিনিস দুটো করতে পারছি। তার জন্যে আমরা বলতে পারি যে কি এই কটা সিস্টেমের মধ্যে শুধুমাত্র চাপ এবং হচ্ছে কি আয়তন একে অপরের সঙ্গে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, এটা তুমি ভালো করে মনে রাখবে, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখন যখন থার্মোডাইনামিক সিস্টেম কি হয়, থার্মোডাইনামিক্স একটা প্রক্রিয়া যখন চলে, অর্থাৎ তাপগতীয় যদি হচ্ছে কি একটা প্রক্রিয়া কি হয় সম্পাদন হয়, তাহলে সেই প্রক্রিয়াটা কতগুলা হচ্ছে কি তোমার হচ্ছে কি মাধ্যমের মাধ্যম বরাবর, অর্থাৎ আস্তে আস্তে মাধ্যমটা এগিয়ে চলে, তাহলে সেটাকে বোঝাতে গেলে আমরা এই যে রাশি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট রাশি হচ্ছে পি আর ভি। আমরা আদর্শ ক্ষেত্রে জানি আমরা কি পিভি ইকুয়ালস টু কত হয় এনআরটি, তার মানে এই টি এই তিনটে পি ভি আর টি এই তিনটে রাশিকে যদি আমরা জানি, তাহলে দুটো রাশি জানলে আর একটা রাশি আমরা কি করতে পারি পেয়ে যেতে পারি। আমরা যদি পিভি জানি তাহলে টি আমরা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এই যদি আমরা একটা থার্মোডাইনামিক প্রসেসকে একটা লেখচিত্রের সাহায্যে কি করতে পারছি, কেমন ভাবে সে প্রকাশ সংগঠিত হচ্ছে সেটা যদি বোঝাতে পারি, তাহলে সেই ডায়াগ্রামকে আমরা কি বলবো ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র। তার মানে সূচক চিত্র কি জিনিস, সূচক চিত্র হচ্ছে কি কোনো একটা তাপগতীয় প্রক্রিয়াকে লেখচিত্রের সাহায্যে বোঝানোর জন্য পিভি ডায়াগ্রাম যে নেওয়া হয়, সেই পিভি ডায়াগ্রামকে আমরা কি বলবো সূচক চিত্র, ঠিক আছে। তাহলে ধরো কোনো একটা এই বরাবর আমরা পি ধরলাম, এই বরাবর হচ্ছে কি ভি ধরলাম, তাহলে কোনো একটা প্রক্রিয়া ধরো এ অবস্থানে প্রাথমিক ইনিশিয়াল এ ছিল, দিয়ে সেটা কি করলো আয়তন দেখো কি করছে বাড়ছে, তাহলে এরকম ভাবে আয়তন বৃদ্ধি হচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলবো আয়তন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তন যদি
বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে কি বলি? এক্সপানশন বলি। ঠিক আছে, এক্সপানশন হচ্ছে। তাহলে এরকম প্রসেসে এখানকার ধরো হচ্ছে কি পি ইনিশিয়াল আর ভি ইনিশিয়াল, তার মানে এরকম এইটাকে আমরা কি বলতে পারবো? ভি ইনিশিয়াল। আর এটাকে আমরা কি বলতে পারবো? তোমার হচ্ছে কি পি ইনিশিয়াল। আর এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে কি বি, যার হচ্ছে কি এফ ফাইনাল, পি ফাইনাল আর হচ্ছে কি ভি ফাইনাল। তাহলে এই পয়েন্টটাকে আমরা নাম দিল ভি ফাইনাল, আর এই পয়েন্টটাকে নাম দেবো আমরা হচ্ছে কি পি ফাইনাল। ঠিক আছে, তার মানে দেখো এখানে চাপ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, আর আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে চিত্র দিয়ে আমরা এই চিত্রটাকে আমরা কি বলতে পারি? একটা হচ্ছে কি সূচক চিত্র বলতে পারি, সূচক চিত্র আমরা বলতে পারি, বা ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে থার্মোডাইনামিক প্রসেসটা বোঝাতে পারি যে কি, অনেকগুলো তথ্য এখানে আমরা বোঝাতে পারি যে তার প্রাথমিক আয়তন চাপ কত ছিল, অন্তিম আয়তন চাপ কত ছিল, কেমন ভাবে চাপ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রসেসটা কি ধরনের, ঠিক আছে, সেই সম্পর্কে এখানে আইডিয়া পেতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা এটাও বলতে পারি যে কি একটা প্রসেস কি হচ্ছে আয়তন কমতেও পারে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি আমরা আয়তন ধরো এই অবস্থান এতে ছিল, যার হচ্ছে কি দিয়ে এরকম ভাবে আয়তন তোমার হচ্ছে কি প্রসেসটা যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে এখানে ধরো হচ্ছে কি আয়তন ভি আই পি আই। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বলবো? এখানে আমরা বলছি হচ্ছে কি ভি আই, আমরা এখানে আমরা কি করি ভি গুলাকে আগে করে দিই, কারণ আমরা যখন সূচক তিনতে লিখছি তাহলে ভি ইনিশিয়াল, এখানে হচ্ছে কি পি ইনিশিয়াল, যেহেতু এক্স অ্যাক্সিস কে আমরা কি ধরেছি এখানে ভি ফাইনাল আর হচ্ছে কি পি ফাইনাল। কেন আমরা বললাম? তার কারণ হচ্ছে কি এই অক্ষকে আমরা আগে প্রকাশ করি। হ্যাঁ, তার জন্য যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ভি কে ধরেছি তাহলে ভিটাকে আগে আমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি আমরা কত পেলাম? পি ইনিশিয়াল পেলাম। ঠিক এখানে ক্ষেত্রে আমরা কি বলবো? এখানে হচ্ছে কি ভি ফাইনাল, আর এখানে হচ্ছে কি পি ফাইনাল। তাহলে ভি ফাইনাল আর হচ্ছে কি পি ফাইনাল। এখানে দেখো আয়তন কি হচ্ছে? কমে যাচ্ছে, তার মানে হচ্ছে কি আয়তন আয়তন হ্রাস পাচ্ছে। যদি আয়তন হ্রাস পায় তাকে কি বলা হয়? কমপ্রেশন বলা হয়। আমরা কমপ্রেশন করছি, ঠিক আছে, তাহলে কমপ্রেশন করছি। তাহলে এরকম যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামকে আমরা কি বলতে পারি? যে সূচক চিত্র বলতে পারি। এবার এই সূচক চিত্রের তাৎপর্য কি জিনিস সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সূচক চিত্রের তাৎপর্য বা সিগনিফিকেন্স, সিগনিফিকেন্ট অফ ইন্ডিকেটর ডায়াগ্রাম। ঠিক আছে, কি হতে পারে? এক নম্বর, এক নম্বর আমরা কিছুক্ষণ পরেই আমরা কি করব জানব যে কি এই যে ক্ষেত্রফলটা আমরা এখানে দেখছি, ধরো এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কাকে নির্দেশ করে? আমরা যদি এখানে দেখি এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যেটা পেলাম, এই ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কাকে নির্দেশ করবে? কার্যকে নির্দেশ করবে। অর্থাৎ এই গ্যাস কর্তৃক যে কৃতকার্য হলো সেই কার্যকে নির্দেশ করতে পারে। তার মানে সূচক চিত্র থেকে আমরা কি বার করতে পারি? সূচক চিত্র থেকে, চিত্র থেকে গ্যাস কর্তৃক, গ্যাস কর্তৃক বা গ্যাসের উপর, গ্যাসের উপর কত কৃতকার্য করা যায়, কত কৃতকার্য করা হচ্ছে, কত কৃতকার্য করা হচ্ছে, কৃতকার্য করা হচ্ছে সেটা আমরা কি করতে পারি? ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেশন করতে পারি। তার মানে আমরা সূচক চিত্র থেকে দেখতে পাই যে যে প্রসেসটা, সেই প্রসেসটায় আমাদের কত কৃতকার্য হচ্ছে, সেটা এখানে যদি গ্যাসের উপর কৃতকার্য, এই যে করতে গ্যাস কর্তৃক কৃতকার্য, আয়তন বৃদ্ধি পাচ্ছে এবং আয়তকে তুমি কমাচ্ছ, তার মানে গ্যাসের থেকে বাইরে থেকে তুমি কৃতকার্য করাচ্ছ, তার জন্য একে বলা হয় গ্যাসের উপর কৃতকার্য তুমি করছো। ঠিক আছে, তার মানে এক নম্বর তাৎপর্য হলো যে আমরা সূচক চিত্র থেকে আমরা ওই প্রক্রিয়ায় কত কৃতকার্য হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। দুই নম্বর হচ্ছে কি যে থার্মোডাইনামিক প্রসেসটা আমরা এখানে লেখার চেষ্টা করছি,
সে তার প্রকৃতি সম্পর্কে জানতে পারি, অর্থাৎ তাপগতীয় প্রক্রিয়ার প্রকৃতি বা নেচার সম্পর্কে জানতে পারি, প্রকৃতি বা হচ্ছে কি তার নেচার সম্পর্কে জানতে পারি। সেটা তোমার কি, সেটা হচ্ছে কি কম্প্রেশন না এক্সপ্যানশন, ঠিক আছে, আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক, সেই সম্পর্কে আমরা কি করতে পারি, তার নেচার সম্পর্কে আমরা কি করতে পারি, সূচক চিত্র থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে কি তাৎপর্য। তাই সেই সঙ্গে আমরা তার 3 নম্বর আমরা বলতে পারি যে কি এই প্রক্রিয়ার সাহায্যে তার থার্মোডাইনামিক্স ভেরিয়েবল সম্পর্কে জানতে পারি। থার্মোডাইনামিক যে ভেরিয়েবল বা তোমার হচ্ছে কি চলরাশি, অর্থাৎ তাপগতীয় চলরাশি সম্পর্কে আমরা কি করতে পারি, জানতে পারি। তার মানে এই সকল আমাদের হচ্ছে কি সূচক চিত্রের যে তাৎপর্য, সেই তাৎপর্যগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর অংশ আমরা কমপ্লিট করলাম। এবার 2 নম্বর অংশ হচ্ছে কি ওয়ার্ক ডান বাই দি গ্যাস, এই অংশটা আমরা করার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে কি ওয়ার্ক ডান বাই দি গ্যাস বা গ্যাস কর্তৃক কৃত কার্য, ঠিক আছে, এটা আমরা আলোচনা করার চেষ্টা করব। ধরো সাপোজ এখানে একটা সিলিন্ডার আছে, এই ধরো একটা সিলিন্ডার, ঠিক আছে, এই হচ্ছে কি ধরো একটা সিলিন্ডার, এই হচ্ছে কি ধরো তার পিস্টন, এই ধরো হচ্ছে কি তার পিস্টন। এখানে গ্যাস আছে, গ্যাস মলিকুল আছে, ঠিক আছে, এই ধর হচ্ছে কি তার একটা পিস্টন, এই হচ্ছে কি তার গ্যাস মলিকুল আছে। এবার এই যে পিস্টন, এই পিস্টনটার ক্ষেত্রফল, এর হচ্ছে কি ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া বা হচ্ছে কি ক্ষেত্রফল, ঠিক আছে। আর এখানে পর্যন্ত এর আয়তন ধরো আমরা ভি, আমরা ইনিশিয়াল আমরা ধরি, এই পর্যন্ত আয়তন ধরো ইনিশিয়াল, ঠিক আছে। আর এখানে ধরো হচ্ছে কি গ্যাস মলিকুল আছে, তার মানে এই বরাবর কি দেবে, এর উপর কি চাপ দেবে বলো দেখি, এর উপর কি দিচ্ছে চাপ প্রয়োগ করছে, গ্যাস হচ্ছে কি সমানভাবে সব দিকে কি করছে চাপ প্রয়োগ করছে। তাহলে পি হচ্ছে কি চাপ আমরা ধরতে পারি বা প্রেশার আমরা বলতে পারি, হ্যাঁ, প্রেশার বা হচ্ছে কি চাপ। তাহলে এই পিস্টনের উপর কি করছে চাপ প্রয়োগ করছে, তাহলে কি হবে পিস্টন কি এখানে থাকবে, থাকবে না, তাহলে কিছুটা আগিয়ে চলে যাবে। অর্থাৎ ধরো সাপোজ পিস্টন এখানে চলে আসলো, ঠিক আছে, তাহলে পিস্টনটা কত সরলো, আমি ধরছি সাপোজ ডিএক্স পরিমাণ সরে গেল, তাহলে কি করছে গ্যাসের গ্যাস কর্তৃক চাপের জন্য কি করছে তোমার পিস্টন ডিএক্স পরিমাণ সরে গেল, সরে গেল। এই যে পি চাপ দিচ্ছে, তার মানে এখানে একচুয়ালি বল প্রযুক্ত হচ্ছে, তাহলে বল কত হবে, আমরা চাপ সমান কি জানি বল বাই হচ্ছে কি ক্ষেত্রফল, তাহলে এফ সমান কত হয়ে গেল চাপ ইনটু এ, তার মানে বল সমান কত হয়ে গেল, বল সমান হয়ে গেল হচ্ছে কি চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে এই পিস্টনটার উপর কত বল প্রয়োগ করছে, পি ইনটু এ পরিমাণ বল প্রয়োগ করছে, তার জন্য এ কিন্তু সরে যাচ্ছে। তাহলে আমরা যদি বলি যে এই যে ডিএক্স পরিমাণ সরণের জন্য গ্যাস কর্তৃক কৃতকার্য যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে ডিএক্স পরিমাণ সরণের জন্য কৃতকার্য যদি আমরা বার করার চেষ্টা করি, তাহলে তাকে আমরা ছোট্ট কৃতকার্য বললো, সেই কৃতকার্য সমান হচ্ছে কি বল ইনটু হবে কত সরণ, বল এবং সরণের দেখো অভিমুখ, এটা ডট প্রোডাক্ট হয়, কিন্তু দুটোরই হচ্ছে অভিমুখ দেখো কি আছে সেম দিকে, তার মানে থিটা হচ্ছে কি 0 ডিগ্রি, তার মানে কস 0 মানে হচ্ছে কি 1, তার মানে এটাকে লিখতে পারি এফ ডি এক্স, তার মানে যদি আমরা মান বসাই তাহলে পি এ কত হয়ে যাবে ডি এক্স হয়ে যাবে। এবার দেখো
এই যে এইটুকু অংশের কথা যদি আমরা ভাবি, এইটুকু অংশের কথা, এইটুকু অংশের আয়তন কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। এইটুকু অংশের আয়তন দেখো, এইটুকু অংশের আয়তন ধরো ডিভি ধরছি, এইটুকু অংশের আয়তন হচ্ছে কি নিচের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, একে কি বলা হয়? আয়তন বলা হয়। তার মানে এইখানে আমরা কি বলতে পারি, আয়তন লিখতে পারি, তার মানে পি ইনটু ডিভি লিখতে পারি, ঠিক আছে? তার মানে আমি যদি কি করছি, আয়তন ইনিশিয়াল থেকে ফাইনাল ধরো যাচ্ছে, তাহলে মোট কৃত কার্য অর্থাৎ আয়তন, আয়তন এক্সপানশন যখন করছো, আয়তন ভি আই থেকে ভি এফ পরিমাণ হলে গ্যাস কর্তৃক কৃতকার্য, গ্যাস কর্তৃক কৃতকার্য, কৃতকার্য সমান সমান কত হয়ে যাবে, ডাব্লু সমান সমান ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এই যে ডি ডাব্লু আমরা পেয়েছি তাকে আমরা ইন্টিগ্রেশন করব, ভি ইনিশিয়াল থেকে কোথায় চলে যাবে, ভি ইনিশিয়াল থেকে হচ্ছে কি ভি ফাইনাল, তার মানে এখানে কত হয়ে যাবে, পি ডিভি ভি ইনিশিয়াল থেকে ভি হচ্ছে কি ফাইনাল। এই হচ্ছে কি গ্যাস কর্তৃক কৃতকার্যের তোমার হচ্ছে কি সমীকরণ, এটা খুব ইম্পর্টেন্ট অংশ। এবার আমরা কন্ডিশন বেসিসে এই কৃতকার্য বিভিন্ন হতে পারে, সেটা স্থির চাপে হলে কি হবে, আমরা পরপর সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে গ্যাস কর্তৃক কৃতকার্য সমান সমান ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল পি ডিভি হলো, এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ আমরা ধরে রাখি। এবার কন্ডিশন পুট করব, 1 নম্বর কন্ডিশন, যদি স্থির চাপে হয়, স্থির চাপে, স্থির চাপে মানে হচ্ছে কি যদি প্রসেসটাই হচ্ছে কি কি থাকে তোমার প্রেসার কনস্ট্যান্ট থাকে, প্রেসার কি আছে কনস্ট্যান্ট আছে, তাহলে কি হবে, তাহলে আমাদের দেখো কৃতকার্য সমান সমান লিখতে পারি পিটা বাইরে চলে আসবে, দিয়ে ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল হয়ে যাবে ডিভি, তার মানে এটা কত হয়ে যাবে পি, এখানে ভি হয়ে যাবে, পি ইনিশিয়াল থেকে ভি হচ্ছে কি ফাইনাল হয়ে যাবে, তার মানে পি ইনটু ভি এফ মাইনাস ভি আই, এই জিনিসটা হবে আমাদের কৃতকার্য, ঠিক আছে? তার মানে আমি যদি একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে আঁকার চেষ্টা করি এই কন্ডিশনটা, তাহলে আমাদের কেমন দাঁড়াবে, এই দেখো হচ্ছে কি এইদিকে ভি আর এইদিকে হচ্ছে কি পি, তাহলে প্রাথমিক আয়তন কত ছিল ভি ইনিশিয়াল, ধরো এখানে হচ্ছে কি প্রাথমিক আয়তন হচ্ছে কি ভি ইনিশিয়াল, আর অন্তিম আয়তন দেখো হচ্ছে কি কত ভি ফাইনাল, ধরো সাপোজ এখানে হচ্ছে কি ভি ফাইনাল হচ্ছে, কিন্তু দেখো প্রেশার, দেখো সাপোজ এখানে হচ্ছে কি পি, এই প্রেশারটার নামই হচ্ছে কি পি, তাহলে এর কি হয়নি চাপের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র আয়তন বেড়েছে, তার মানে এই ভি অক্ষের কি হবে সমান্তরাল হবে, তার মানে এই হচ্ছে কি আমরা এ বি আমরা কি বলতে পারি স্থির চাপে এর হচ্ছে কি কৃতকার্য হবে। এবার এই ইন্ডিকেটর ডায়াগ্রাম ভি অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করছে, এই ক্ষেত্রফলটাই আমরা কি করতে পারবি, এই ক্ষেত্রফলটাই অ্যাকচুয়ালি কৃতকার্যকে নির্দেশ করছে। দেখো এই ইন্ডিকেটর ডায়াগ্রাম থেকেই তুমি বলতে পারবে, এই দেখো আমরা যদি বলি যে এটা ধরো হচ্ছে কি সি অ্যান্ড ডি, তাহলে যে ক্ষেত্রফল এ বি সি ডি অংশের যদি আমরা ক্ষেত্রফল বার করি, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি কাকে ফোকাস করছে, দেখো ক্ষেত্রফল কত হয়ে যাবে, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু কত হয় প্রস্থ হয়, তাহলে দেখো হচ্ছে কি এই দিকটা বরাবর পি, এই দিকটা বরাবর হচ্ছে কি পি, তাহলে পি ইনটু শুধু এইখান থেকে এইটুকু, তার মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তার মানে কাকে নির্দেশ করছে কৃতকার্যকে নির্দেশ করছে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে কি স্থির চাপের ক্ষেত্রে কেমন হবে। 2 নম্বর হচ্ছে কি পরিবর্তনশীল চাপ, অর্থাৎ পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে কত হবে, পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে এর ক্ষেত্রে কৃতকার্য কেমন হবে। তার মানে আমরা এখানে দেখছি পি ইজ নট কনস্ট্যান্ট, পি ইজ নট কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে কি পি হবে কি ভি এর একটা ফাংশন হবে, ভি হচ্ছে কি পি হচ্ছে কি পি হচ্ছে কি একটা ভি এর ফাংশন হিসাবে পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে পিটা কি
পিটা হচ্ছে কি ভি এর একটা ফাংশন, কেমন ভাবে পরিবর্তন হচ্ছে তার উপর নির্ভর করবে। তাহলে আমরা কি করতে পারবো যে কৃতকার্য সমান সমান হচ্ছে কি পি ডিভি, এখানে আমরা কি লিখতে পারি পি ইনিশিয়াল আর পি ভি ফাইনাল, কিন্তু এই পিটাকে বাইরে আনতে আমরা পারবো না, ঠিক আছে, বাইরে আনতে পারবো না। পি এরকম হতে পারে কি, ঠিক আছে, পিটাকে এরকম হতে পারে যে পি থ্রি ইন্টু ভি, এরকম ভাবে পরিবর্তন হয়, পি এর সঙ্গে ভি এর পরিবর্তন ধরো সাপোজ এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি সাপোজ একটা জাস্ট উদাহরণ আমরা বললাম, ঠিক আছে, ব্যস্তানুপাতিক পরিবর্তন হয় তাহলে তোমাকে এরকম ভাবে দিতে হয়, পি আর ভি কেমন ভাবে পরিবর্তন হয় তাহলে এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা লেখচিত্রের সাহায্যে কেমন, অর্থাৎ পিভি ডায়াগ্রামের সাহায্যে কেমন করে প্রকাশ করব, তার মানে এখানে এরকম ঘটনা ঘটবে, এইদিকে ভি আর এইদিকে ধরো পি, তার মানে ইনিশিয়াল ধরো হচ্ছে কি কি আছে আয়তন ভি আই আছে, আর ফাইনাল আয়তন ধরো হচ্ছে কি ভি এফ আছে, ভি এফ আছে, ভি এফ আছে। এবার ধরো সাপোজ তোমাকে কি বলেছে এটা কি হচ্ছে কি আয়তন চাপ স্থির নয়, চাপ এরকম ভাবে পরিবর্তন হয়েছে, তার মানে এরকম ভাবে তুমি দেখাতে পারো যে কি এটা দেখো কি আছে এখান থেকে এ থেকে বিতে নিয়ে আসছে কিন্তু হচ্ছে কি চাপ ফিক্স নয়, ঠিক আছে, চাপটা কেমন ভাবে পরিবর্তন হবে তার উপর নির্ভর করে তুমি এই কৃতকার্য তুমি এখানে ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। যদি হচ্ছে কি উষ্ণতার উপর আমরা ডিপেন্ড করে তাহলে তুমি কি লিখবে যে পি ভি ইকুয়ালস টু কত হয় এন আর টি হয়, ঠিক আছে, তাহলে পি এর জায়গায় আমরা কি লিখতে পারি এন আর টি ডিভাইডেড বাই ভি লিখতে পারি, তাহলে এখানে আমরা কি বসাবো ভি ইনিশিয়াল আর ভি ফাইনাল, তাহলে পি এর জায়গায় এন আর টি ডিভাইডেড বাই ভি ডিভি লিখবো, তাহলে এন আর টি এখানে আমরা লিখতে পারবো ডিভি বাই হচ্ছে কি ভি, তাহলে ভি ইনিশিয়াল ভি ফাইনাল। এখানে কিন্তু মাথায় রাখবে এই যে টিটা বার করে নিচ্ছি তার মানে এখানে আমি আইসোথার্মাল প্রসেসের কথা বলছি, হ্যাঁ, আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়ার কথা যদি বলি তাহলে আমরা এরকম ভাবে করতে পারবো, যদি সমষ্ণ প্রক্রিয়া না বলে তাহলে কিন্তু টিটাকে আমরা বার করতে পারবো না। তাহলে কেমন ভাবে হবে ভিটা পিটা হচ্ছে কি একটা ফাংশন হিসাবে পরিবর্তন হবে, ঠিক আছে, সেই হিসাবে আমরা এখানে লিখতে পারবো। তাহলে লেখচিত্র সাহায্যে কিভাবে বোঝাতে পারবো, তার মানে এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাই হবে তোমার হচ্ছে কি কৃতকার্যকে নির্দেশ করবে, তার মানে স্থির চাপে অর্থাৎ চাপের পরিবর্তন হলে কৃতকার্য কেমন হবে এবং হচ্ছে কি তোমার ইন্ডিকেটর ডায়াগ্রাম কেমন হবে সেটা আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে কি তিন নম্বর অংশ, তিন নম্বর যদি হচ্ছে কি ধরো হচ্ছে কি আয়তন ফিক্স থাকে, আয়তন ফিক্স থাকে তাহলে কি হবে, যদি হচ্ছে কি আমরা কি লিখি ধরো হচ্ছে কি আয়তন ফিক্সড, আয়তন যদি হচ্ছে কি কি থাকে স্থির থাকে তাহলে কি হবে, তাহলে ভি হচ্ছে কি কনস্ট্যান্ট, ঠিক আছে, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কৃতকার্য কত হবে। দেখো আমরা দেখো এখানে কি লিখেছি যে পি ডাব্লু সমান হচ্ছে কি পি ডিভি, যদি ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভির মান কত হয়, ডিভির মান শূন্য হয়, তাহলে কৃতকার্য কত হবে শূন্য হবে, তার মানে ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে তুমি যদি বোঝানোর চেষ্টা করো তাহলে কিরকম হবে এরকম জিনিস, অর্থাৎ এই দিকে হচ্ছে কি পি আর এই দিকে ভি, তার মানে তোমার কি হচ্ছে চাপের পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে দেখো কি করছে না কোনো ক্ষেত্রফল তৈরি করছে না, তার জন্য এখানে কৃতকার্যের মান কত হবে শূন্য হবে, তার মানে স্থির আয়তনের ক্ষেত্রে, স্থির আয়তনের ক্ষেত্রে গ্যাস কর্তৃক কৃতকার্যের পরিমাণ কত হবে সব সময় তোমার শূন্য হবে, ঠিক আছে। চার নম্বর, এবার ধরো আমি চার নম্বর একটা কন্ডিশনের কথা বিচার করছি, চার নম্বর যদি কি হয় যদি এরকম হয় যে গ্যাসের আয়তন কি হচ্ছে চাপও বৃদ্ধি পাচ্ছে, মানে এমন একটা কন্ডিশনের কথা ভাবলাম যেখানে চাপ এবং আয়তন দুটোই বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেরকম হওয়া সম্ভব নয়, মানে এমন একটা পরিস্থিতি করছি যেখানে চাপ এবং আয়তন দুটোই বৃদ্ধি পাচ্ছে, এরকম যদি আমরা কি করি করার চেষ্টা করি তাহলে কেমন হবে, ঠিক আছে, যদি এরকম কথা চিন্তা করি ধরো এরকম আমরা এরকম কথা চিন্তা করছি ভি আর এইদিকে পি,
তার মানে সাপোজ আমি ধরছি যে চাপ এবং আয়তন দুটোই একসঙ্গে বৃদ্ধি পাচ্ছে, এরকম যদি একটা প্রসেস হয়, ধরো এখান থেকে এখানে আমরা দেখলাম সরলরৈখিকভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে যদি এরকমভাবে পরিবর্তন হয়, এটা হচ্ছে কি ভি ইনিশিয়াল, আর এটা হচ্ছে কি ভি ফাইনাল, এটা ধরো হচ্ছে কি পি ইনিশিয়াল, এটা ধরো হচ্ছে কি পি ফাইনাল। এখানে দেখো চাপ এবং আয়তন দুটোই একসঙ্গে বৃদ্ধি পাচ্ছে, ভি এবং পি দুটোই একসঙ্গে হচ্ছে কি করছে ইনক্রিজ করছে, ঠিক আছে, দুটোই একসঙ্গে ইনক্রিজ করছে। এবার সবসময় তুমি মনে রাখবে যে এই যে কৃতকার্য, এই একটা কৃতকার্য, এই তাহলে যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা কি করবে, কৃতকার্যকে নির্দেশ করবে, কৃত কার্যকে নির্দেশ করবে। এবার কৃতকার্য কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে, কৃতকার্য হচ্ছে কি কখন পজিটিভ ধরবো কখন নেগেটিভ, পজিটিভ ধরা মানে হচ্ছে কি গ্যাস কর্তৃক কৃতকার্য, আর নেগেটিভ ধরা মানে গ্যাসের ওপর কৃতকার্য, তার মানে ডাব্লু ডেল ডাব্লু অর্থাৎ গ্যাস কৃতকার্য যেটা হবে সেই কৃতকার্য হচ্ছে কি পজিটিভ তখনই হবে যখন কি আমরা ভি ফাইনাল গ্রেটার দেন ভি ইনিশিয়াল, এ দেখো ভি ফাইনালটা গ্রেটার দেন ভি ইনিশিয়াল, তা সেক্ষেত্রে আমরা কি বলবো তোমার হচ্ছে কি কৃতকার্য গ্যাস কর্তৃক হচ্ছে, পজিটিভ মানে হচ্ছে কি গ্যাস কর্তৃক হচ্ছে। যদি আমরা এরকম এরকম ভাবি যে কি এরকম একটা সিচুয়েশনের কথা ভাবি, এখানে হচ্ছে কি ধরো এরকম কন্ডিশন, অর্থাৎ এদিকে পি এদিকে হচ্ছে কি ভি, তার মানে এরকম ভাবে তোমার হচ্ছে কি ধরো একটা থার্মোডাইনামিক প্রসেস হলো, তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে এখানে দেখো ভি ইনিশিয়াল আর এখানে হচ্ছে কি ভি ফাইনাল, এখানে ভি ফাইনালটা লেস দেন ভি ইনিশিয়াল, তাহলে এখানে যে কৃতকার্যটা আমরা দেখব সেই কৃতকার্যটা নাম দেবো কি নেগেটিভ কৃতকার্য, নেগেটিভ কৃতকার্য। তার মানে নেগেটিভ কৃতকার্য করার মানে হচ্ছে কি সেখানে তুমি বাইরে থেকে কৃতকার্য করছো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ তার মানে তুমি বাইরে থেকে কৃতকার্য করছো। এবার হচ্ছে কি আমরা পরের টপিকে চলে যাই, টপিক মনে হচ্ছে কি 6 নম্বর 5 নম্বর অংশ। ধরো একটা হচ্ছে কি আমাদের যদি কি হয় এরকম প্রসেস হয়, ধরি আমরা কৃতকার্য কিমান ভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করব, ধরো এইদিকে হচ্ছে কি ভি আর এইদিকে হচ্ছে কি পি, এরকম ডায়াগ্রামে ধরো এই হচ্ছে কি প্রাথমিক অবস্থান, এই হচ্ছে কি দ্বিতীয় অবস্থান, তাহলে একটা থার্মোডাইনামিক প্রসেস কি করলো এইভাবে গেল আবার হচ্ছে কি এইভাবে ফিরে আসলো, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে তোমাকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এই বরাবর যদি আমি যাওয়ার সময়টা দেখি, যাওয়ার সময়টা দেখি, তাহলে কৃতকার্য কোনটাকে বোঝায়, কৃতকার্যকে বোঝায় আমি যদি দেখি তাহলে এটা হচ্ছে কি থ্রি আর এটা থেকে ফোর যদি আমরা বলি, তাহলে দেখো এইটুকু ক্ষেত্রফলকে বোঝায়, মানে গ্যাস কর্তৃক কৃতকার্য হচ্ছে কি এইটুকু, যেহেতু আয়তন বৃদ্ধি পাচ্ছে তার মানে এইটুকু হচ্ছে কি গ্যাস কর্তৃক কৃতকার্য, ধরো এটা হচ্ছে কি ডাব্লু ওয়ান ধরলাম, ডাব্লু ওয়ান ধরলাম, এখন যখন ফিরে যাচ্ছে তখন কৃতকার্য কোনটা হবে, যখন ফিরে যাচ্ছে তখন হচ্ছে কি দেখো এখান থেকে শুরু করব এই টোটাল কৃতকার্য, এই দেখো টোটাল কৃতকার্য, এই দেখো হচ্ছে কি যখন এ থেকে দুই থেকে তোমার হচ্ছে কি দুই থেকে কোথায় যাচ্ছে, তার মানে ওয়ান থেকে টু এ আসছে তখন আমরা কৃতকার্য ডাব্লু ওয়ান যেটা লাল দিয়ে আমরা দেখেছি, আর যখন টু থেকে একে যাচ্ছে তখন কৃতকার্য দেখো আমরা ডাব্লু টু যদি ধরি, তাহলে দেখো কি কি হবে এই গ্রাফটার ক্ষেত্রে আমি যদি আরেকবার আঁকি, তাহলে এই যে সাইক্লিক প্রসেস তার টোটাল যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে কি তার কৃতকার্যকে নির্দেশ করছে, এখান থেকে এটা গেল, তার মানে এর ভেতরে যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাই অ্যাকচুয়ালি কৃতকার্যকে নির্দেশ করছে, তার মানে এটা হচ্ছে কি সাইক্লিক প্রসেসের কথা আমরা বলতে পারি। তার মানে হচ্ছে কি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট যদি একসঙ্গে মিশে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কেমন ভাবে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে দেখো ডাব্লু টুটা গ্রেটার দেন কি হচ্ছে ডাব্লু ওয়ান হচ্ছে, ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। এবার দেখো আমরা 6 নম্বর প্রসেসের কথা বিচার করি, 6 নম্বর প্রসেসে কীরকম হতে পারে, ধরো সাপোজ হচ্ছে কি আমরা কতগুলো সাইক্লিক প্রসেসের কথা উদাহরণ দিই, যেমন হচ্ছে কি ধরো হচ্ছে কি এই হচ্ছে কি আমার ভি আর এইদিকে হচ্ছে কি আমার পি, তাহলে এই পি ধরো এমন একটা থার্মোডাইনামিক প্রসেস হলো, সাইক্লিক প্রসেস হলো, তাহলে এরকম ভাবে পরিবর্তন হলো, এইভাবে গেল
আবার হচ্ছে কি এইভাবে উপরের দিকে হলো, অর্থাৎ শুধুমাত্র চাপের পরিবর্তন হলো। আবার কি হলো, আবার হচ্ছে কি এইভাবে নিচের দিকে পড়ে পরিবর্তন হলো, সাইক্লিক প্রসেস, পরপর পরিবর্তন হচ্ছে, এরকমভাবে পরিবর্তন হলো, এরকমভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই অ্যাকচুয়ালি আমরা আগেই দেখলাম যে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল, এই যে ভেতরের ক্ষেত্রফলটা থাকবে সেই ভেতরের ক্ষেত্রফলটাই অ্যাকচুয়ালি ক্ষেত্রফলকেই হচ্ছে কি কি করবে, কোয়াংটার নির্দেশ করবে। যদি আমি কি করি, এটাকে ভি ইনিশিয়াল ধরি, আর এটাকে আমরা কি ধরছি, ভি ফাইনাল ধরছি, তাহলে এটাকে আমরা প্রেসারকে, এটাকে হচ্ছে কি ভি পি ইনিশিয়াল ধরছি, আর এটাকে ধরো হচ্ছে কি পি ফাইনাল ধরছি, তাহলে এর ক্ষেত্রফলটা কি করে করবো, ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কৃতকার্য বলতে পারি, ডাব্লু বলতে পারি, সেটা সমান সমান দেখো হাফ ইন্টু ভূমি, ভূমি এটা ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি মানে দেখো এইটুকু হচ্ছে কি ভূমি, তাহলে এই ভূমিটা কি করে ক্যালকুলেশন করব, ভি এফ মাইনাস ভি আই ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কোনটুকু, এ দেখো এইটুকু হচ্ছে কি উচ্চতা, এইটুকু হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কত হয়ে যাবে, পি এফ মাইনাস হচ্ছে কি পি আই, তাহলে এরকমভাবে আমরা এর ক্ষেত্রে কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি যে এর কৃতকার্য কত হবে। এবার আমরা পরের অংশ যাই, 7 নম্বর, ধরো একই রকমভাবে আর একটা অংশ নিয়ে আলোচনা করি। যদি আমার একটা সাইক্লিক প্রসেস হয়, যে সাইক্লিক প্রসেসে হচ্ছে কি হচ্ছে, এই হচ্ছে কি ভি, এই হচ্ছে কি পি, এবার হচ্ছে কি আমরা কি করতে পারি, এই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন এমনভাবে পরিবর্তন হচ্ছে, ধরো এরকম এরকমভাবে পরিবর্তন হচ্ছে, সাপোজ এ এরকমভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তার মানে এই গেল, এই যাচ্ছে, এই আসছে, এরকম ভাবে যদি পরিবর্তন হয় তাহলে কিরকম ভাবে তুমি কি করবে, কিভাবে করবে, ধরো এটা হচ্ছে কি ভি ইনিশিয়াল, এটা ধরো হচ্ছে কি ভি ফাইনাল, এটা হচ্ছে কি পি ইনিশিয়াল, এটা ধরো হচ্ছে কি পি ফাইনাল, এরকম ভাবে ওয়ান টু দিয়েও তুমি কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো। এখানে ফাইনাল আর ইনিশিয়ালে কিন্তু গল্প নাই কিন্তু, হ্যাঁ, এর হচ্ছে কি সাইক্লিক প্রসেস, মানে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই তুমি শুরু আসছে, তার মানে তুমি এগুলো যদি ভি ইনিশিয়াল বা ফাইনাল তুমি যদি না লেখো, ওয়ান টু দিয়ে লেখো তাও হবে, এটা ওয়ান, এটা হচ্ছে কি ওয়ান, এটা ওয়ান, এটা টু, এটা হচ্ছে কি টু, বুঝতে পারলে, ইনিশিয়াল ফাইনালের কনসেপ্ট এখানে কিন্তু নেই, ঠিক আছে। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কাকে নির্দেশ করবে, কৃতকার্যকে নির্দেশ করবে, তাহলে সেই ক্ষেত্রফলটা কত হচ্ছে দেখো, ক্ষেত্রফল সমান সমান হয়ে যাবে কত, এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে দৈর্ঘ্য ধরো হচ্ছে কি ভি টু মাইনাস ভি ওয়ান, আর এটা হচ্ছে কি পি টু মাইনাস পি ওয়ান, তাহলে এটা হয়ে যাবে তোমার কি ওয়ার্ক ডান হয়ে যাবে, কত ওয়ার্ক ডান হলো সেটা তুমি ক্যালকুলেশন করতে পারলে। এবার ধরো 8 নম্বর, 8 নম্বরটা কীরকম হয়, যদি আমার একটা সাইক্লিক প্রসেস হয়, যে সাইক্লিক প্রসেসে কেমন হচ্ছে, ধরো এরকম হচ্ছে, এখানে হচ্ছে কি ভি আর এখানে হচ্ছে কি পি, যদি এরকমভাবে এরকম হয়, অর্থাৎ এরকম গোলক হয়, এরকম গোলক, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা গোলক যদি হয় তাহলে কিরকম হবে, ঠিক আছে, এটা হচ্ছে কি ভি ওয়ান, এটা ধরো ভি টু, এটা হচ্ছে কি পি ওয়ান, এটা ধরো পি টু, এই হচ্ছে কি একটা গোলক যদি তুমি এখানে ক্যালকুলেশন করো, তার মানে এরকম একটা সাইক্লিক প্রসেস ধরো হচ্ছে, এটা ধরো একটা সাইক্লিক প্রসেস যদি এরকমভাবে হয় তাহলে কৃতকার্য কত হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই যে ব্যাস, এই যে গোলকে, তার মানে এর ক্ষেত্রফল ক্যালকুলেশন করতে হবে। এই ক্ষেত্রফল কিভাবে ক্যালকুলেশন করতে পারো, এটা দেখো ব্যাস, ব্যাস আছে, তাহলে দুই দিকে কি হবে, ব্যাস আর ব্যাসার্ধ দুই দিকে সমান হবে, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে কি ম্যাগনিচিউড হিসাবে, অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান, তার মানে কত হয়, কত হয় পাই আর স্কোয়ার, এটা হচ্ছে কি ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি পাই আর স্কোয়ার, ঠিক আছে, তার মানে যদি আমি ব্যাস দিয়ে লিখি তাহলে কত হবে, ব্যাস দিয়ে লিখলে কত হবে, এখানে হচ্ছে কি টোটাল হচ্ছে কি আর হয়, তার মানে ডি বাই টু, ব্যাস দিয়ে যদি লিখি তার মানে পাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার বাই হচ্ছে কি কত হয় 4 হয়, তার মানে তুমি কি লিখতে পারো পাই বাই 4
ডি স্কোয়ার কে এই ডি স্কোয়ার কে এইটা যা মান, অর্থাৎ এই বরাবর কত হলো, এই বরাবর হচ্ছে কি ভি টু মাইনাস ভি ওয়ান, আবার এই বরাবর কত হবে, এই বরাবর হচ্ছে কি পি টু মাইনাস পি ওয়ান। তার মানে এই ডি স্কোয়ারকে তুমি এরকমভাবে ভাবতে পারো, অর্থাৎ একটা ডি আবার ডি, দুটোই ক্ষেত্রে এটাও তুমি ডি ভাবতে পারো, আবার হচ্ছে কি পি টু মাইনাস পি ওয়ান সেটাও হচ্ছে কি ডি। তার জন্য তুমি এরকম করে লিখতে পারো যে কি ক্ষেত্রফলটা কত হবে, ফোর বাই পাই বাই ফোর ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান আবার পি টু মাইনাস পি ওয়ান। তাহলে এরকম যদি সাইক্লিক প্রসেস হয় তাহলে তার কৃতকার্য কত হবে, তার ফর্মুলা আমরা এখানে ডিডাক্ট করলাম। এগুলো হচ্ছে কি জয়েন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অংশ, যে জিনিসটা আমরা আলোচনা করলাম এখানে। তোমরা এই টপিকগুলা একটু বুঝে রাখো, আমরা যখন নেক্সট আমরা যখন এই চ্যাপ্টার লাস্টে আমরা কি করব প্রবলেম নিয়ে আলোচনা করব, তখন তোমাদের এখানে খুব কি হবে ভাইটালপূর্ণ অংশ হবে, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা এই চ্যানেলের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে দেখো, প্লেলিস্টে দেখো সব ইউনিট ওয়াইজ ভিডিও আছে, রায়ান মার্টিন অংশ সলভ করা আছে, সেগুলি দেখো, তোমাদের কী হবে খুব সুবিধা হবে।